সূর্যের পৃষ্ঠ থেকে একটি বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে তার উত্তর মেরুর চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় অবাক হয়েছেন বিজ্ঞানীরা। কি কারণে এমন হল তা বিশ্লেষণ করতে শুরু করেছেন তারা। নাসার বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে গত সপ্তাহে এই মহাজাগতিক দৃশ্য দেখেছেন। সম্প্রতি এই ঘটনার কথা উল্লেখ করে টুইট করেছেন ট্যামিথা স্কোভ। মহাকাশের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দেওয়াই তার পেশা। সূর্যের গা থেকে রশ্মির বিকিরণের ফলে অনেক সময় পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত হয়। সম্প্রতি এই মহাজাগতিক ঘটনায় পৃথিবীর ওপরে কি প্রভাব পড়বে তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল বেড়েছে। নিজের টুইটে ট্যামিথা লিখেছেন, একে বলা হয় পোলার ভর্টেক্স। সূর্যের উত্তর মেরুর প্রধান ফিলামেন্ট থেকে একটা বড় সড় অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ওই জায়গায় একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানটি যে স্থির নয় বরং ঘূর্ণায়মান তাও জানিয়েছেন বিজ্ঞানী ট্যামিথা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে পৃথিবীর দুই মেরুস্থানেই একটি বিশাল জায়গা জুড়ে নিম্নচাপ রয়েছে। সাধারণভাবে বললে ঠান্ডা হাওয়া ঘড়ির উল্টো দিকে ঘূর্ণন করলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে পোলার ভার্টেক্স বলা হয়। সাধারণত গ্রীষ্মকালে এটি দুর্বল হয়ে পড়ে, তবে শীতকালে এর শক্তি বৃদ্ধি হয়। এই ঘটনায় হতবাক বিজ্ঞানীরা। বহু দশক ধরে সূর্যের পর্যবেক্ষণ করছেন আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চ। এর সৌর পদার্থবিদ হলেন স্কট ম্যাকিনশট। space.com নামে একটি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, এই ধরনের দৃশ্য তিনিও কখনো দেখেননি। নাসা জানিয়েছে সূর্যের বহিঃপৃষ্ঠ ঘিরে এই অতি উজ্জ্বল ঘূর্ণিঝড় ঘুরছে। যদিও এই নিয়ে আরো অনেক পর্যবেক্ষণ প্রয়োজন রয়েছে বিজ্ঞানীদের, এই মহাজাগতিক ঘটনাকে সোলার পোলার ভার্টেক্স আখ্যা দিয়েছেন বিজ্ঞানী ট্যামিথা। অন্য একটি টুইটে তিনি লিখেছেন, সোলার পোলার ভার্টেক্সের আরো অনেক পর্যবেক্ষণ করার প্রয়োজন রয়েছে। এই ঝড়টিকে পর্যবেক্ষণ করে জানা গিয়েছে যে উপাদানটি সূর্যের উত্তর মেরুর প্রায় 60 ডিগ্রি অক্ষাংশ প্রদক্ষিণ করতে প্রায় 8 ঘন্টা সময় নিয়েছে। এর অর্থ এক্ষেত্রে অনুভূমিক হওয়ায় গতি মোটামুটিভাবে প্রতি সেকেন্ডে 96 কিলোমিটার।